কি বাবা, ম্যাজিক রোল হচ্ছে? এটাকে বলে ম্যাজিক রোল, এটার নাম রেখেছি ম্যাজিক রোল। লিলি কই, তোমার ম্যাজিক রোলটা দাও দেখি। এই যে ম্যাজিক রোল, এই যে দেখে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এটা লিমা, দেখেন সামনে আলহামদুলিল্লাহ ও কিন্তু মা হতে যাচ্ছে। ওরা মিটিংয়ে পরে হচ্ছে এইসব কলা কৌশল করতে থাকে। আলহামদুলিল্লাহ ওর বয়স প্রায় 1 বছর 6 মাসের মতো হচ্ছে। হচ্ছে লি অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু ওর মানে বেবির কোনো সম্ভাবনাই মানে ছিল না। আমি তো খুব চিন্তায় ছিলাম যে এর কি কোনো সমস্যা হয়েছে কি না, কারণ ওর বয়সটা প্রায় 2 বছরের কাছাকাছি তো হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো একটা সময়, যে মানে আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে ও মনে হয় বাচ্চা টাচ্চা দিবে না। যাই হোক, সবই আল্লাহর রহমত। ওকে আমরা ফার্স্ট যখন কিনি, ওকে ও অনেক বয় কম ছিল, 1 মাস ছিল, কিন্তু যার কাছ থেকে নিয়েছিলাম উনি বলেছিল তো 1.5-2 মাসের মতো, কিন্তু আমার কাছে তা মনে হচ্ছিলো যে 1 মাসের মতোই হবে। যাই হোক, আমারও ভুল হতে পারে, কিন্তু প্রায় 16 মাস হয়ে যাচ্ছে আমার বাসায় এসে, 16 মাসের কাছাকাছি। কিন্তু প্রতিটা আমি বিড়াল দেখেছি যাদের বাসায় মানে যারা নিয়েছেন তাদের 1 বছর থেকে কিন্তু ওরা রেডি হয়ে যায়। আর আমার যে চিনি বিড়ালটা ও খুব দ্রুত হচ্ছে অ্যাডাল্ট হয়ে গিয়েছিল। আর এ হচ্ছে অনেক দেরি হয়ে গেল, 1 বছর পার হয়ে যাচ্ছে, 2 বছরের কাছাকাছি। লিলি, ওর আচরণ বিধি একদম পুরো সব কিছু বাচ্চার মতো। হ্যাঁ, আমরা তো ভাবলাম যে ও এখনও বড় হয় নাই, মানে মনকে সান্ত্বনা দিই, কারণ সব কিছুতে ওর খেলাধুলা থেকে শুরু করে বাচ্চাদের মতোই ওর আচরণ। হ্যাঁ, আর বিড়ালেরা যতই বড় হোক না কেন, ওদের বাচ্চা সুলভ কিন্তু আচরণ থেকেই যায়, ওরা ছোট বাচ্চাদের মতো। সিম্বা, এটা হচ্ছে একটা স্নোর হচ্ছে গার্লফ্রেন্ড লি, আর সিম্বা হচ্ছে ওর প্রকৃত হাজবেন্ড এবং জেনিরও হাজবেন্ড। ওরে বল, লাইট দিচ্ছে, সে পুরোই পাগল হয়ে গেছে, চিল্লা পাল্লা করে বাসাটা মাথায় রাখছে একদম। কয়দিন ধরে চেম্বার চোখ একটু হালকা করে পানি বের হচ্ছে, পেটের কাছে নিয়ে গেলাম, উনি বললেন যে এমনি হয়তো, কারণ ওর হচ্ছে ওদের দুজনেরই মানে সবারই ভ্যাকসিন দেওয়া আছে 2টা করে। তো আলহামদুলিল্লাহ ওদের ফ্লু হওয়ার কোনো ইয়ে নেই, জাস্ট এমনি ওর চোখ দিয়ে লাইটে গেলে ওর চোখ দিয়ে পানি বের হয় হালকা করে। জেনি না, জেনি না, সরি, লি, এই লি, লি, এই যে লি তো সবসময় দেখেন কীভাবে বসে থাকে, পুরো মহিলাদের মতো বসে থাকে। লিলি খুব মানে যারা বিজনেসের জন্য ক্যাট কিনে তারা কিন্তু আমি জেনেছি যে অনেক সময় ওষুধ দিয়ে ওদের হিটে নিয়ে আসার চেষ্টা করে, এটা আসলে ঠিক না। ওদের প্রাকৃতিক নিয়ম মানে যখন সময় হবে তখন কিন্তু ওরা হিটে আসবে এবং সেটাই ভালো। আমি এতদিন অপেক্ষা করেছি, আমি কোনো রকমের মেডিসিন বা এগুলোই করি নাই, ডাক্তারের সাথে এমনি পরামর্শ করেছিলাম যে ওর অনেক দিন হচ্ছে, আসলে কোনো সমস্যা নাই কি, ডাক্তার দেখে বললেন যে না কোনো সমস্যা নাই, এমনি ভিটামিন খাওয়ানোর ওর ওয়েটটাও কিন্তু একেবারে কম ছিল। তো এমনি ভিটামিন তো খাওয়ানো হয়েছে, তাছাড়া বয়সও কিন্তু বেশ হয়ে গেছে, ভিটামিন সে কতদিন আগে 2-3 মাস আগে খাওয়াইছি। ওলে বাবা, ওলে বাবা।
ওরা গ্লোমিং শেষ হচ্ছে না, ওরা মিটিংয়ের পরে গ্লোমিং শুরু করে দেয়, গ্লোমিং ওদের সব কিছু, মানে এ টু জেড ওরা দেখেন কেমন করে। লিলি 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 লোকি কিন্তু অনেক বোঝে, অনেক বোঝে, মানে কেন যেন মানুষের মতো বোঝে। বাবা এত ক্লিন, এত ক্লিন করো। ওলি বাবা, তোমার কি রঙ তামশা শেষ হয়েছে? হ্যাঁ আর কত, ওই যে বেবি দেওয়ার টাইম, ওর চলে আসছে। হ্যাঁ আমি আসতেছি। লিলি কি বাবা, ম্যাজিক রোল হচ্ছে এটাকে বলে, ম্যাজিক রোল, এটার নাম রেখেছি ম্যাজিক রোল। লিলি কই, তোমার ম্যাজিক রোলটা দাও দেখি। এই যে ম্যাজিক রোল, এই যে দেখেন এটা কে, ওর জামাই চলে আসছে ওর ম্যাজিক রোল দেখার জন্য। লিলি কই, তোমার ম্যাজিক রোল দাও, ওদের টার্গেট পূরণ করে ফেলেছ। সিম্বার টার্গেট লি, টার্গেট শেষ। এই যে, এই যে লি, লি লি কোথায় তাকাও। উচে দুস্তু বুড়া, দুস্তু বুড়া, আমার দুস্তু বুড়া, কিন্তু হাই দেয়, হ্যাঁ হাত দিয়ে হাই দেয়, মানুষের মতো হাত হাই দেয়। আয় সিম্বা, আর আসবা না ওর আশেপাশে। সিম্বার জ্বালা যন্ত্রণায় লিয়ের মাথা খারাপ, লি এখন রেস্ট নিচ্ছে। আর এই বেচারা কষ্টে শেষ। ও আমার জাপানি চিতা। আয় সিম্বা, দুষ্টুমি করো না প্লিজ, এখন না বাবা, অনেক দুষ্টুমি করতেছে লির সাথে। লি তো ওর জন্য একদম ছাদের সিঁড়িতে যে বসে থাকে।